হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে টি-20 ওয়ার্ল্ড কাপ ফ্রিতে দেখবেন অনলাইনে, কারণ এই খেলাগুলো কোনো রকম ওয়েবসাইট অথবা ইউটিউব চ্যানেল অথবা ট্রফি অ্যাপে দেখাচ্ছে না। সো এটা দেখার জন্য আমাদের যা করতে হবে সেটা আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি কাজে দেবে। আপনারা আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারে যাবেন। ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে লিখবেন টুডে ডট ফ্রি স্ট্রিম। লেখার পর আপনারা গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রথমে একটা ওয়েবসাইট এসেছে, today.freestreamslive1.com। আপনারা এটায় ক্লিক করবেন। এটায় ক্লিক করার পর আপনাদের যা করতে হবে সেটা হচ্ছে আপনাদের ব্রাউজারটাকে ডেস্কটপ মোডে করতে হবে, কারণ এই ওয়েবসাইটটা ডেস্কটপের জন্য তৈরি করা। সো ডেস্কটপ মোড করার জন্য আপনারা থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পর ডেস্কটপ সাইট, হ্যাঁ এই যে ডেস্কটপ সাইট হয়ে গেছে। এখন আপনার মোবাইলের পর্দাটা একটা ডেস্কটপের মতো হয়ে গেছে। তো আপনারা যেহেতু ক্রিকেট খেলা দেখবেন, তো ক্রিকেট খেলা দেখার জন্য আপনারা হোমে ক্লিক করবেন। হোমে ক্লিক করার পর এরকম যদি অন্য কোনো ওয়েবসাইটে নিয়ে যায়, আপনারা আবার পূর্বের ট্যাবে ফিরে আসবেন। পূর্বের ট্যাবে ফিরে আসার পর এখানে দেখতে পাচ্ছেন টি-20 আয়ারল্যান্ড ভার্সেস নেদারল্যান্ডস, আজকের খেলা ছিল এটা। আর এখন হচ্ছে শ্রীলঙ্কা নামিবিয়ার খেলা। তো এটা দেখার জন্য দেখাচ্ছে যে উইলো টিভি, অস্ত্র, ক্রিকেট অ্যান্ড ESPN এটা দেখাচ্ছে। আপনারা উইলো টিভিতে ক্লিক করবেন। এই যে আমি ক্লিক করলাম, কিন্তু আমাকে অন্য একটা ওয়েবসাইটে নিয়ে এসেছে। আপনারা আবার পূর্বের ট্যাবে ফিরে যাবেন। এইখানে পপ আপ মেসেজের জন্য পারমিশনস আছে, আপনারা ক্রস করে দেবেন। আপনারা এই ভিডিওটা ক্লিক করবেন। ক্লিক করার পর আবার অন্য একটা ওয়েবসাইটে নিয়ে এসেছে, আপনারা আবার পূর্বের ট্যাবে ফিরে আসবেন। আবার এখানে ক্লিক করবেন। লোড নিচ্ছে, একটু পর প্লে হবে। নেট ভালো হলে তাড়াতাড়ি প্লে হবে, এটা নির্ভর করে নেটের উপর। আপনারা এটাকে বড় পর্দা করার জন্য এখানে ডাবল ট্যাপ করবেন, বড় পর্দা হয়ে যাবে। হ্যাঁ, একদম এখানে ফুল HD-তে দেখতে পারবেন খেলা। থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন।